ইংল্যান্ড প্রতিযোগিতার ফাইনালে হিজামি নারী সারাই থেকা। প্রথমবারের মতো মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ফাইনালে উঠল কোনো হিজাবি নারী। 20 বছর বয়সী ওই মুসলিম তরুণীর নাম সারা ইফতেখার। নটিং হ্যামারশায়ার কেলহাম হলে মিস ইংল্যান্ডের ফাইনালে হিজাব পরে অংশ নেবেন সারা। তিনি প্রথম মুসলিম হিসাবে মিস ইংল্যান্ড খেতাব জিততে চান। প্রতিযোগিতায় জিততে হলে আরও 49 জনকে পিছনে ফেলতে হবে তাকে। আর ইংল্যান্ডের সেরা সুন্দরীর মুকুট মাথায় উঠলে চীনে মিস ওয়ার্ল্ডে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন এই মুসলিম নারী সারা ইফতেখার।